আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে এমন একটি আমল শেয়ার করব, এই আমলটা করতে পারলে মামলায় জয়ী হতে পারবেন। আপনার শত্রু যদি আপনার প্রতি কোনো কেস করে, হয়রানিমূলক বা ভুয়া মিথ্যা কোনো মামলা যদি আপনার প্রতি করে, আপনাকে হয়রানি করছে, আপনি যদি চান যে আপনি এই কেসে জয়ী হবেন, মামলায় জয়ী হবেন, তাহলে এই আমলটা করে দেখতে পারেন। কোরআন থেকে একটি আমল আপনাদের আমি জানাবো, এই আমলটা করলে আশা করা যায় ফলাফল লাভ করতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে মামলায় জয় দান করবেন। আপনার প্রতিপক্ষ শত্রু যতই ভয়ানক হোক, যতই বড় লোক হোক, ধনী হোক, টাকা দিয়ে সে মামলা কিনে নিয়ে যেতে চায়, কোনো কাজ হবে না আপনি যদি এই আমলটা করতে পারেন। দর্শক, সূরা ফিলের আমল কোরআনে কারিমের 105 নাম্বার সূরা, এরপরে বলছি কিভাবে করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তার কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. এই হচ্ছে সূরা ফিল। দর্শক, এই সূরা ফিলটার মধ্যে আল্লাহ তাআলা হস্তি বাহিনীর ঘটনা তুলে ধরেছেন, অর্থাৎ আব্রাহা বাদশার ঘটনা তুলে ধরেছেন, যারা কাবা শরীফকে ধ্বংস করার জন্য রওনা হয়েছিল। কাবা শরীফ ধ্বংস করবে বলে যারা মনস্থির করেছিল, কোনো কাজ হয়নি। আল্লাহ তাআলা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পাখি দিয়ে কুদরতি ভাবে সে হস্তি বাহিনী আব্রাহার বাহিনীদেরকে ধ্বংস করে দেন। তো এই সূরা ফিল, আপনি যখন কেস মামলার জন্য কোর্টে যাবেন, আপনার উকিল যখন আপনার মামলার জন্য লড়বে, তো আপনি ওই কোর্টে যাওয়ার আগে এই সূরা ফিলটা একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। একবার পাঠ করে আপনি যদি এমন হয় যে আপনি কোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, আপনি ঘর থেকে সূরা এই ফিলটা পাঠ করে আপনি রওনা হবেন। আপনি যদি কোর্টের ভিতর প্রবেশ করেন, তার আগে এই সূরা ফিলটা আপনি পাঠ করে কোর্টের ভিতর প্রবেশ করবেন। এই সূরা ফিলটা বেশি বেশি পাঠ করতে থাকবেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মামলায় জয়ী দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আমলটি নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।